ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আজ বিজয়া, বিষাদের সুরে দশমী পুজো, মাকে বিদায় জানানোর পালা, মুদিয়ালিতে শুরু দেবী বরণ। করোনা আবহে মনোহর পুকুরের রাস্তায় কৃত্রিম জলাশয় তৈরি করে অভিনব বিসর্জন ত্রিধারা সম্মেলনী। ক্রেনের সাহায্যে মণ্ডপ থেকে আনা হল প্রতিমা। ঠাকুরপুকুর এসবি পার্কের পুজো উদ্যোক্তাদের অভিনব উদ্যোগ, পিপিই পরে দেবীকে বরণ করলেন ক্লাবের মহিলা সদস্যরা। করোনাকালীন এই কোলাকুলি, হাত জোর করে নমস্কার জানানোর পালা, তবে বিজয়া মানেই মিষ্টি মুখ। উত্তর থেকে দক্ষিণ কলকাতার সর্বত্র সকাল থেকে লম্বা লাইন। বিসর্জনের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক, সামাজিক দূরত্ব বজায় রাখতে ঘাটে মার্কিং, ডিজে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা, প্রতিমার জন্য নির্দিষ্ট গাড়ির সংখ্যাও। বিদায় মুহূর্তে গুলি ছুড়ে দোলা বিসর্জন, 300 বছরেরও বেশি পুরনো কুলটি বেলরুই রায় পরিবারের রীতি। পুকুর পাড়ে দাঁড়িয়ে গুলি ছোড়েন এই ক্ষত্রিয় রাজপুত পরিবারের সদস্যরা, এরপর দেবী মাকে বিসর্জন। করোনা আবহে দশমীর অঞ্জলির পরই বহরমপুরের কাশিমবাজার ছোট রাজবাড়িতে দর্পণে অর্থাৎ জলে দুর্গার মুখের প্রতিবিম্ব দেখে মাকে বিদায়। ভারতে কমলো দৈনিক মৃত্যুর সংক্রমণ, 3 মাস পর 45,000-এ নামল দৈনিক আক্রান্তের সংখ্যা, মৃত্যুর হার কমে 1.50%, উদ্বেগ বাড়িয়ে কমলো সুস্থতার সংখ্যাও। বিশ্বজুড়ে কমলো করোনায় মৃত্যুর সংক্রমণ, 36% বেশি কমলো দৈনিক মৃত্যু, প্রায় 13% কমলো দৈনিক সংক্রমণ, আমেরিকাতেও কমলো কোভিড প্রকোপ। কোচবিহারে দিনহাটায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মী, ধারালো অস্ত্র দিয়ে আঘাত, অভিযোগ বিজেপির বিরুদ্ধে, ভর্তি শিলিগুড়ির হাসপাতালে, অভিযুক্তকে গণপিটুনি, অভিযোগ অস্বীকার বিজেপি। কোচবিহারের দিনহাটায় আক্রান্ত তৃণমূল, পাল্টা বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ, হিমঘরের মাল সাপ্লাই নিয়ে দুজন শাসক নেতার গণ্ডগোলে আক্রান্ত তৃণমূল কর্মী, দাবি বিজেপির। 28 অক্টোবর বিহারে প্রথম দফার বিধানসভা নির্বাচন, আজ প্রচারের শেষ দিন, 71 আসনে বুধবার ভোট গ্রহণ। লালু প্রসাদ যাদব ক্ষমতায় থাকাকালীন উচ্চবর্ণের মানুষের সামনে বুক চিতিয়ে দাঁড়াত গরিব মানুষরা, সেই সময় আবার ফিরে আসতে চলেছে হুঙ্কার লালুপুত্র আরজেডি নেতা তেজস্বী যাদবের। ফের বেপরোয়া গতির বলি, বালিগঞ্জ সাকুরা রোডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাইক, মৃত চালক, সিআইটি রোডেও মৃত বাইক চালকের ষষ্ঠীতে দুর্ঘটনায় আহত ব্যক্তির দশমীতে মৃত্যু। কয়েক ঘন্টার ব্যবধানে হাওড়ায় একাধিক দুর্ঘটনা, মৃত 6, আহত 40, মৃত 6 জনের মধ্যে 5 জনই বাইক আরোহী। কেজিএফ চ্যাপ্টার 2-তে রবিনা ট্যান্ডনের ফার্স্ট লুক প্রকাশ্যে এলো, ছবিতে রবিনার চরিত্রের নাম রামিকা সেন। বলিউড সূত্রে খবর, করোনা আক্রান্ত পরিচালক নিখিল আদবানী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন তিনি। নভেম্বরের শুরুতেই পুনেতে রশ্মি রকেটের দ্বিতীয় শিডিউলে শুটিং শুরু করবেন তাপসী পান্নু, পরিচালনায় আকাশ খুরানা।